নমস্কার সবাইকে স্বাগতম আমাদের শিবযোগ তত্ত্বজ্ঞান আমরা সুবোধ গোছায় বন্দেবাজ মালাপড়া বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত এই বর্ধমান ডিস্ট্রিক্টে আমরা শিবযোগ সাত দিনের তত্ত্ব শুরু করেছি এই সাত দিনের তত্ত্বের উদ্দেশ্য শরীর ও মনের শুদ্ধি কুলকুণ্ডলীর জ্ঞানের শক্তির বৃদ্ধি সূক্ষ্ম মর্ম জ্ঞানের তত্ত্ব হরগড়ি সংবাদের তত্ত্ব তো আমরা যেখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা আমাদের কুলকুণ্ডলীর চক্র যেটা আমাদের শরীরে আটটি চক্রের জ্ঞান এই চক্রের প্রথম হচ্ছে মূলাধার এই নিচের এখান থেকে আমাদের শক্তি বলতে এটা আমার জীবনে কি কাজে লাগে কুলকুণ্ডলীর সাধারণ অর্থ হচ্ছে আমাদের ডিএনএ ডিএনএর মধ্যে যে জ্যোতির প্রকাশ হয় সেটাই আমাদের মনকে চলায় শরীরকে চলায় শরীরকে শান্ত রাখে মনকে শান্ত রাখে চরিত্র গঠন করতে সাহায্য করে মানুষ হতে সাহায্য করে মান মানে সম্মান হুশ মানে গুণাগুণ একে বৃদ্ধি করতে সাহায্য করে তো আমাদের মান আর হুশকে বৃদ্ধি করার জন্য চরিত্রগত ভাবে ডিএনএ তত্ত্ব জ্ঞানকে জানতে গেলে প্রথম আদি শক্তির জ্ঞান এই জ্ঞান কুলকুণ্ডলীর জ্ঞান ইরা পিঙ্গলা সুষুমার জ্ঞান বর্তমানে দুই শক্তি নারী শক্তি পুরুষ শক্তির যে জ্ঞানের বৃদ্ধি এটা জানতে হয় এই জ্ঞানের বৃদ্ধি করতে গেলে আমাদের কি করতে হয় আমরা যে শক্তি নিচ্ছি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মুখ থেকে নাক থেকে চোখ থেকে স্পর্শ দিয়ে যে শক্তি পঞ্চভূত মরুক্ষেতি অব্যম তেজ অর্থাৎ মাটি জল বায়ু অগ্নি আকাশ এই শক্তিটা সঞ্চয় হয়ে আমাদের কি হয় খাবার পুষ্টিদ্রব্য পদার্থ ভিটামিন আয়রন প্রোটিন মিনারেল ফ্যাট সব মিলে বিভিন্ন রস তৈরি হয় বা হরমোন তৈরি হয় সব হরমোন মিলে আমাদের বীজ তৈরি হয় এই বীজের শক্তি আমাদের জীবনটা এখান থেকে শুরু করে এখান থেকে সবাই জানেন উচ্চগামী নিম্নগামী এখান থেকে তুলতে হয় তাই কল্পবৃক্ষ সংসার বৃক্ষ নামে একটি বৃক্ষের কথা আমাদের ভগবত তত্ত্বে লেখা আছে আর জীবনের উন্নতির জন্য জীবাত্মা হইতে মনুষ্য আত্মা মনুষ্য আত্মা হইতে দেবাত্মা দেবাত্মা হইতে পরমাত্মার যে মিলন এই মিলনকে তৈরি করার জন্য ঋষি আত্মায় পরিণত হতে হয় শক্তিশালী হতে হয় মানুষের একটি শ্রেষ্ঠ জীব তার নিদর্শন জানতে গেলে আমাদের কুলকুণ্ডলীর জ্ঞানকে জানতে হয় এই কুলকুণ্ডলীর অষ্টি চক্র প্রথম মূলাধার তারপরে সদিচ্ছানা তারপরে বিশুদ্ধ তারপরে মণিপুর তারপরে হচ্ছে হৃদয় বা অনাহত তারপরে বিশুদ্ধি তারপরে আজ্ঞা তারপরে সহস্রা এই যে অষ্টি চক্র সপ্ত চক্র অনেকে দশচক্র বলেন এই দশচক্রে বিভিন্ন মন্ত্রতত্ত্ব জ্ঞান আছে তো এই মন্ত্রতত্ত্ব জ্ঞান জানার আগে আমাদেরকে জ্ঞান জানতে হয় আমরা যে শক্তি দিয়ে চলি এই পৃথিবীতে এই শক্তির উৎস কি বলতে গেলে সত্য সনাতন যুগ থেকেই সূর্য সূর্য হচ্ছে আমাদের প্রথম দাবিদার সেই শক্তিটা আমাদের মাটিতে বা পৃথিবীতে যখন এসে পড়ে সেই শক্তি চারদিকে চলে যায় তাই সূর্যের শক্তি কি আলো এই আলো যখন পৃথিবীতে এসে পড়ে তা চারদিকে ধাবিত হয় এই চারটি শক্তি পরিণত হয় কি ধরনের সূর্যের মধ্যে আছে দশটি বর্ণ তার মধ্যে কালো বর্ণ সূর্যের আলোর জন্য দূরে চলে যায় তাই নয়টি বর্ণ থাকে যখন এই নয়টি বর্ণ পৃথিবীতে এসে পড়ে চার নয় ৩৬টি বর্ণ তৈরি করে চারদিকে যাওয়ার সময় প্রতিফলিত হয়ে চার নয় ৩৬টি বর্ণ তৈরি করে এই ৩৬টি বর্ণ দিয়ে আমরা স্বরবর্ণ বলি এই স্বরবর্ণের সাধারণ বর্ণ ১২টি আর ২৪টি হচ্ছে প্রাকৃতিক আমার পৃথিবী যে অষ্ট ধাতু দিয়ে তৈরি কি কি সোনা রূপা তামা লোহা দস্তা রাং হীরা এই যে ধাতু এই ধাতুর সঙ্গে যখন এই সূর্য রশ্মি স্পর্শ হয় তখন আত্মায় ৭২টি বর্ণ তৈরি হয় তার মধ্যে সাধারণ ৩৬টি ব্যঞ্জন বর্ণ আমরা জানি ক খ গ এখানে শক্তি পাঠে আমাদের যে জ্ঞান পং খং গং অং আং ইং এই যে এই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের যে মিলন এটাই আমাদের শক্তি এই শক্তিটাই আমাদের শরীরে আছে আমাদের শরীরের নব্য কমলে সূর্যের বাস আর আমাদের আজ্ঞা চক্রের মধ্যে রয়েছে চন্দ্রের বাস নেত্র এই নেত্রের মধ্যে চন্দ্র নয়ন তারা নয়নমণি এই বিষয়ে আমরা জানি তো আমাদের এই শক্তিকে বৃদ্ধি করতে গেলে কি করতে হয় আমরা যে আহার নিয়েছি যে শক্তি নিয়েছি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সেই শক্তি ভিটামিন আয়রন প্রোটিন কার্ড মিনারেলের সঙ্গে দ্রবীভূত হয়ে যায় তারপরে গিয়ে বিভিন্ন খাদ্য রস লালা রস গ্রন্থি রসের রস তৈরি হয় রক্ত রস তৈরি হয় সব মিলিয়ে হরমোন তৈরি হয় তারপরে সেই হরমোনটা আমাদের বীজে হরমোনে পরিণত হয় এই বীজ হরমোন যদি আমি সঞ্চয় করি তার সঠিক সঠিক জায়গায় যদি কুলকুণ্ডলী পৌঁছায় অষ্টচক্রের মধ্যে যদি মূলাধারে থাকে সেখানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আসে যদি সদিষ্ঠানে আসে দু নম্বর চক্রে নিচ থেকে তখন আমার ভেতরে সরলতা আসবে শান্তি আসবে একটু সুস্থ থাকার জন্য আমার ভেতরে শক্তি আসবে তারপরে যদি মণিপুর তিন নম্বর চক্রে ওঠে যেখানে লক্ষ্মী এবং নারায়ণের স্তুতি আমার শরীরে গ্লামার বৃদ্ধি হবে আমার শরীর সুস্থ হবে আমার ধন সম্পত্তি বৃদ্ধি হবে আর্থিকভাবে আমি উন্নতি লাভ করব
শরীরগতভাবে শরীরভাবে মনেরগতভাবে আমি উন্নতি লাভ করব। যদি হৃদয়ে চার নম্বরে আসে সেখানে আমার ভালোবাসা বৃদ্ধি হবে, ভক্তি প্রেম এইগুলো বৃদ্ধি হবে। যদি বিশুদ্ধিতে আসে তাহলে আমার কি হবে, বাক্য শুদ্ধি হবে, আমার দৃশ্য তত্ত্ব জ্ঞান হবে, সরস্বতীর দর্শন হবে। যদি আজ্ঞা চক্রে আসে সেই শক্তি কি হয়, আমাদের মনের শক্তি বৃদ্ধি হয়, দূরদৃষ্টি দূরচিন্তা বেশি বৃদ্ধি হয়, আমাদের ভিজন পাওয়ার বৃদ্ধি হয়, মানে দূরদৃষ্টি ভাবাপন্ন হই, কল্পনার জগতে আমি ভেসে থাকতে পারি, স্বপ্নের জগতে আমি রঙিন দেশকে দেখতে পারি, আমার ভবিষ্যৎ আমি দেখতে পারি। এরপরে যদি আজ্ঞাচক্র থেকে সহসাতে আসে মধ্য মাথার মাঝখানে, তখন আমি ইউনিভার্সের যে শক্তি সেই সময় আমার শক্তির মধ্যে যুক্ত হয়ে যায়। এই যুক্ত সংযোগকে মানুষকে ইমর্টাল বানিয়ে দেয়, মানুষকে অমৃতস্য পুত্র বানিয়ে দেয়। তাই এই যে শক্তি গুলো জ্ঞান, এই জ্ঞানকে জানতে গেলে নিরামিষ আহার করতে হয়। এই জ্ঞানকে জানার জন্য আমাদের শক্তি শিবযোগ জ্ঞান জানতে হয়। এই শিবযোগ জ্ঞান যারা জানছে, সপ্তদিনে সপ্তচক্রের জ্ঞান, সপ্তদিনে শরীর মনে শুদ্ধির জ্ঞান, সপ্তদিনে নিজের হরগরি সংবাদের জ্ঞান, এই যেদিকে হরি এদিকে হর, এই যে জ্ঞান হরগরি সংবাদের, এই যে ছবি চিত্রের জ্ঞান, একটি মনুষ্যের মধ্যে দুইটি রূপ আছে, ইয়া পিঙ্গলা সুষমার জ্ঞান, দীক্ষা গিয়ে শিক্ষা গিয়ে জ্ঞান, শরীর ও মন শুদ্ধি, এগুলোই হয়। তাহলে এই শুদ্ধি, এই শুদ্ধি আমাদের দরকার হয়। এই শুদ্ধির দ্বারাই আমাদের জীবন উন্নতি হয়। যাদের মন শান্ত স্থির যদি করতে চান তাহলে শিবযোগ সবাইকে জানতে হবে। কুলকর্ণীর জ্ঞান যদি জাগরণ করতে চান তাহলে শিবযোগ তাকে জানতে হবে। যদি নিজের শুদ্ধতা চান, নিজেকে পরিচ্ছন্ন রাখতে চান, নিজের বৃদ্ধি করতে চান, স্মৃতিশক্তি মানসিক বৃদ্ধি যদি করতে চান, আপনার সন্তানদের যদি সুস্থ রাখতে চান, নীরব রাখতে চান, তাহলে শিবযোগ জানতে হবে। তা সকলকে আমাদের শিবযোগের অনুষ্ঠানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এখানে ছিলেন আপনাদের মধ্যে শিবযোগের স্তুতি হোক, আর যারা এখনো জানতে পারেনি অনলাইনে দেখছেন এই ভিডিও তাদেরকে আবার স্বাগতম থাকলো। আপনারা যেখানে পরিচর্যা করবে, যেখানে এর আয়োজন করবে সেখানে শিবযোগ অনুষ্ঠান করা যেতে পারে, কুলকর্ণীদের জ্ঞানের বৃদ্ধি করা যেতে পারে। তা আপনারা আসুন, আমাদের শিবযোগকে সার্থক করুন। ধন্যবাদ সবাইকে।